কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ক্রমশ হ্রাস পাচ্ছে। সব জায়গায় আস্তে আস্তে এরা নর্মাল হয়ে যাচ্ছে, সব জায়গায় জিনিসপত্রের দাম স্বাভাবিক হয়ে যাচ্ছে। বিশ্ববাজারে অনেক জিনিস এখন আমরা আগের অবস্থাতেই সেরকম দামই পাচ্ছি, যদিও আমাদের দেশে এটার আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ পূর্বের অবস্থা ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের ক্রমোন্নতি ঠেকানো যাচ্ছে না। সে কারণে অনেক বিশেষজ্ঞের ধারণা, কোভিড মহামারী বা ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের মূল সমস্যা সৃষ্টি করেনি, সমস্যা শুরু হয়েছিল আগেই অন্যান্য কারণে। কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধ এগুলিকে উস্কে দিয়েছে মাত্র। মানে স্পিকার, তাদের মতে কোভিড ও ইউক্রেন শুধু মূল সমস্যাকে পাশ কাটানোর অজুহাত হিসাবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আসল সমস্যা এক কথায় জবাবদিহিতার ঘাটতি, ফলে সুশাসনের অভাব। ফলশ্রুতিতে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন সমাজের প্রতিটি স্তরে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ও সে সংক্রান্ত নীতিমালা ব্যক্তি স্বার্থ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে, ফলে অর্থনৈতিক নীতি প্রণয়ন বা বাস্তবায়নের দেশ ও জনগণের স্বার্থ প্রায়শ উপেক্ষিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায় মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে দেশে অবাধ দুর্নীতির সুযোগ সৃষ্টি, অফশোর ব্যাংকিং চালু করে বিদেশে পাচারকৃত অর্থকে অবৈধ অর্থকে বৈধকরণ, নামমাত্র কর প্রদান করে কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক ঋণখেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতিধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থনীতিতে দুর্নীতি ও দুর্বায়ত্তনের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান করা অবাস্তব। হয়তো অনেকে মনে করছেন কাটা দিয়ে কাটা তোলা যাবে, কিন্তু এটা কখনো হয় না। ব্যাংকিং খাত হলো অর্থনীতির হৃৎপিণ্ড, এটাতে রক্তক্ষরণ হচ্ছে, সেটাতে বন্ধ না করে আবার তাকে ব্লাড দেওয়া যায় কোনো লাভ হবে না। সেটাতে সেই হয়তো যদি হতোই এরকম, তাহলে পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্ব এই ধরনের মডেল ব্যবহার করতো, এ ধরনের মডেল পৃথিবীর কোথাও ব্যবহার হয় না। অর্থনীতিকে সুস্থ করতে হলে সমাজের সর্বস্তরে জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে, তাহলে শুধু দেশে সুশাসন আসবে, দুর্নীতি ও দুর্বায়ত্তন বন্ধ করার উদ্যোগ নেওয়া যাবে ও নেওয়া হবে। এক কথা বলা যায়, অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বায়ত্তনের যে ব্যাপকতা, তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি, বরং সমস্যা কারণ সমূহকে উৎসাহিত করার প্রয়াস লক্ষ্য করা যায়। কাজেই বিদ্যমান অর্থনৈতিক সমস্যার টেকসই ও স্থানীয় সমাধান খুব শীঘ্রই হচ্ছে এমনটা আশা করা যাচ্ছে না। মানে স্পিকার, তথাপি অর্থনীতির ক্রম ধর্ষণ যাতে কিছুটা হলেও মন্থর হয় ও সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়, সেই উদ্দেশ্যে কিছু প্রস্তাব পেশ করলাম। আশা করি শুনে বিবেচনা করা হবে।